কি চাও বলো? জেনারেল দিয়ে করলে একটু বেটার। জেনারেল দিয়ে করবা কেন, লোকাল দিয়ে করবা না কেন বলো? একটু নার্ভাস নার্ভাস স্যার। নার্ভাস মনে হচ্ছে? আচ্ছা জি, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেস্থেটিক সার্জন। কথা প্রসঙ্গে তাহলে এই বিষয়ে আমি একটু বলি যে জেনারেল অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া। আপনারা শুনতে পারলেন যে পেশেন্ট চাচ্ছে এক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়া, আমরা চাইলে কিন্তু এটাকে লোকাল অ্যানেস্থেশিয়াতে করতে পারি এবং জেনারেল অ্যানেস্থেশিয়া দুটোতেই করতে পারি, কিন্তু পেশেন্ট এক্ষেত্রে চাচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া। হ্যাঁ, জেনারেল অ্যানেস্থেশিয়া ডেফিনেটলি যেগুলি পেশেন্ট নার্ভাস অ্যাংজাইটিতে থাকে তাদের জন্য জেনারেল অ্যানেস্থেশিয়া বেস্ট। লোকাল অ্যানেস্থেশিয়াতে করলে যে প্রবলেমটা হয় যে পেশেন্ট সামান্য একটু পেন পায়, অবশ্যই কিছু সামান্য কিছু পেন পায়, কিন্তু একদিক দিয়ে সুবিধা হলে পেশেন্ট সাথে সাথে কিন্তু যেহেতু কনসাস থাকে, সুতরাং চাইলে সে অপারেশনের পরে একদম হেঁটে রুমে চলে আসতে পারে, সেটা আমরা এর আগে দেখিয়েছি। জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে পেশেন্ট, জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে পেশেন্ট কখনোই বুঝতে পারবে না যে পেনের যে ব্যাপারটা সেটা কখনোই বুঝতে পারবে না, কিন্তু পেশেন্ট একটু ঘুম ঘুম ভাব থাকবে অপারেশনের শেষে, সেই ক্ষেত্রে আমাদের একটা মনিটরিংয়ের দরকার আছে। কিন্তু সবচেয়ে বেস্ট আসলে জেনারেল অ্যানেস্থেশিয়া, কারণ হলো যে আমাদের লোকাল অ্যানেস্থেশিয়া যে সাইড ইফেক্টটা থাকে সেই ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে ওই ধরনের সাইড ইফেক্ট হয় না। লোকাল অ্যানেস্থেশিয়াতে যেমন আমরা যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিই, যে এই এরিয়াটা যেহেতু আমরা মার্কিং করেছি যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটাল এরিয়াটাকে আমাকে অ্যানেস্থেসিস্ট করতে হবে। তো অ্যানেস্থেটাইজড করতে গেলে যে এখানে ডোজটা ইম্পর্ট্যান্ট, এবং লোকাল অ্যানেস্থেশিয়া করলে আমাদের যেহেতু অ্যাকশন থাকে ঘণ্টাখানিকের মতো, এক ঘন্টার মধ্যে কাজটা শেষ না হলে পরবর্তীতে কিন্তু আবার লোকাল অ্যানেস্থেশিয়া আমাদেরকে দিতে হয়। সেই ক্ষেত্রে একটা টক্সিক ইফেক্ট, যেটা যে ডোজটা তার জন্য একটু ক্ষতিকর, সেটা আমাদেরকে অনেক সময় অ্যাপ্লাই করতে হয়। এজ হলো এমনি বাকি কিছুই ভালো, সুতরাং এই টাইম লিমিটেশনের কারণে আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় কাজটা ভালো হয় না, সেটা আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়ে থাকে, যার কারণে বেশ কিছু প্রবলেম হয়ে থাকে, যেটা এসিমেট্রি মেনটেন করা। তো জেনারেল অ্যানেস্থেশিয়ার সময় আমাদের এই হারি আপটা থাকে না, এবং একবারের জায়গায় আমরা পাঁচবার চেক করতে পারি, খুব সুন্দরভাবে করে আসতে পারি। নাকি তাহলে আমরা কোনটা দিচ্ছি বলো? জেনারেল অ্যানেস্থেশিয়া। ঠিক আছে, আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিচ্ছি। এই কথা প্রসঙ্গে আমি বলে রাখি, আমার ওখানে লোকাল অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া সব ধরনের ফেসিলিটি আছে, এবং আলহামদুলিল্লাহ সেটা আমি বলে রাখি যে জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে যে এক্সট্রা যেটা একটা কস্ট পড়ে আমাদের প্রায় 10,000 টাকার মতো, সেটা আমরা পেশেন্টের কাছ থেকে কখনো এক্সট্রা বিল করি না, এটা আমাদের কাছ থেকে যায়। কারণ লোকাল অ্যানেস্থেশিয়া দিলেও আমাদের অ্যানেস্থেটিস্ট থাকেন, পাশে থাকেন, এবং ওনাকে কিন্তু আমাদের পে করতে হয়, মানে দ্যাট ইজ লোকাল করলেও আমাদের জেনারেল অ্যানেস্থেশিয়ার টাকাটা যাচ্ছে, সুতরাং আমি কেন তোমাকে এলো কষ্ট দেবো, বুঝতে পারছো? সুতরাং আমরা জেনারেল অ্যানেস্থেশিয়াতেই প্রিফার করব, দ্যাট ইজ সেই কারণে আমরা বলে রাখি যে পেশেন্ট কোনটা চায় সবসময় সেটাই প্রিফারেবল, অন্য জায়গায় কিন্তু এটা পাবা না। অন্য জায়গায় লোকাল অ্যানেস্থেশিয়া যদি করতে চায় লোকাল অ্যানেস্থেশিয়াই করতে হবে, আর যদি এমনি লোকাল অ্যানেস্থেশিয়াকে জেনারেল অ্যানেস্থেশিয়াতে যাও সেই ক্ষেত্রে তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। ওকে, ধন্যবাদ।